গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠে আমার আজকে প্রচুর কাজ হয়েছে। ফার্স্ট কাজ ওদিকে কালকে রাত্রেবেলা এরকম করে জল খেতে গেছি, দেখি এত বড় বড় ঝুল ঝুলছে। কোথা থেকে যে এত ঝুল হয় কি জানি, সেই সব ঝুল পরিষ্কার করলাম। ঘুম থেকে উঠে এই কাজটা করেছি, এখনো রান্না বসাইনি। সোনাই ঘুম থেকে উঠে গেছে, রান্না আজকে রাজা এই মাত্র বাজারে গেল মাছ আনতে। কি মাছ পায়, আমার ইলিশ খেতে ইচ্ছা করেছে, তো রাজা কি মাছ পায় দেখা যাক, ইলিশ মাছ পায় কি না সেই হিসাবে রান্না হবে। আর এই যে আমার দিদি চলে এসেছে, মাছ ভালো পাওয়া যাচ্ছে না, এই মাত্র ফোন করলো। আমার কি রান্না করি সেই চিন্তা করি, এমনি নিউট্রেলার তরকারি করছি রাত্রেবেলা খাবার জন্য ভেবেছিলাম, ওটাই দিনেতে চালাতে হবে, এছাড়া কিছু করার নেই। কাজে হাত দিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে দিই, তুলে দিয়ে বিছানাটাকে গুছিয়ে ফেলি, সোনাইকে জল খাওয়াই, তারপরে রান্নাঘরে। খাবে না জল? ও বাবা, আর কালু কই? কালু নেই। হ্যাঁ, কালু ব্যাগ কালে এদিকে এদিকে উড়ে এদিকে বল আছে, এদিকে দেখে দেখে এদিকে পিয়ে আছে। খেতে দেবে দাও, এদিকে এদিকে তুমি তুলে দাদা, যাও জোরে ছড়ো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে? ও খেয়ে নিয়েছে তো, এখানে পিঁপড়ে হবে। না ওটা হয়নি, ওটা আজ আমাদের খুব বাজে অবস্থা। এনি আইডিয়া আজকে আমাদের কি হয়েছে? সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়েছি, চালানোর পর জাস্ট পাম্পের সুইচটা দিতে গেছি, কারেন্ট কুকারটা, কোথাও জল নেই। এখন দুটো ফ্যামিলি থাকি তো, উপরে আর নিচে একটুও কোথাও জল নেই। দেখবে রান্নাঘরটা কেমন ফাঁকা, ওই দু তিন ফোঁটা করে পড়ছে। মাছটা ভাগ্যিস চালটা আর মাছটা ধোয়া হয়েছে, এদিকে নিউট্রেলার তরকারি হচ্ছে, ভাতের জল ফুটছে, দু বালতি জল ভরা ছিল, ওটা আমরা ভরেই রাখি দু বালতি করে, কারণ কখন কি হয় সেটার জন্য। সেই জল দিয়ে এখন রাজা আর সোনাই চান করছে, আজকের আমার কখন চান হবে। একটা মেসেজও পাঠায়নি, একটা অ্যানাউন্সও করেনি, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কারেন্টটা চলে গিয়ে বসে রইল, কখন আসে। এখন এইভাবে ঘুরে বেড়াই, এই যে সব বিছানা পরিষ্কার করে চান হয়ে গেছে বাবা। চলে আসো চলে আসো চলে আসো, সোনাইয়ের চান হয়ে গেছে, ওকে রেডি করি। ও একটাতেই কমপ্লিট হয়ে গেল, এই যে জল কেনা হলো, দেখো একটা ড্রাম কিনলাম। এইদিকে আজ অবস্থা খুব খারাপ, জানি না আজকের চান করব কি করে, মানে কখন। এই দেখছো, এইটা হলো আমাদের কারেন্টের লাইট, এই যে লাল রঙের লাইটটা জ্বলে, এটা জ্বলছে না মানে এখনো কারেন্ট আসেনি। খেতে বসে গেছি, এই যে দেখো নিউট্রেলা, করলা ডাল রাজার মতো হয়েছিল, শেষ হয়ে গেছে, আবার সোনাইয়ের ডাল হবে। আর এই যে ইলিশ মাছ পাওয়া যায়নি, পাবদা মাছ, পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, এবার খেয়ে নি। আর সোনাই ওখানে পড়ছে, লিখছে, খাচ্ছে, অনেক কিছু করছে। খাবার খেতে খেতে কথা বলতে হচ্ছে, মানে তোমাদের মানে ফোনটা রেখেছি, আর এই দেখো কারেন্ট এসে গেছে, উফ বাঁচলাম। জল কিনে কিনে হয়, জল
চান হয়ে গেছে আর এই যে দেখো এগুলো ধুল জল এসে মানে কারেন্ট এলো তারপরে এগুলোকে ধুয়ে তুলে মেলে দিয়েছি আর আজকে হলো এই ঠাকুরের এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করব এইটা হলো আমার এখন সবথেকে বড় কাজ কেন বলো তো আজকের এইখানে ঝুলগুলো ঝাড়া হয়েছে তো যাই হোক কিছু তো পড়েছে তো সেই জন্য এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এখন এই কাজটাই আমি শুরু করব তাই জন্য ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলে নিই তারপরে কাজটায় হাত দেব আর ঝুল ঝাড়ার পর একটু পরিষ্কার না করলে হয় না এই সমস্ত জায়গাগুলো আর এই যে আমাদের সোনাই পড়াশোনা করছে গুড গার্ল সব লিখে ফেলেছে কত সুন্দর করে লিখে ফেলেছে দেখবে তোমরা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখবে আমি চানে ঢুকেছিলাম ও কি সুন্দর নিজে নিজে লিখে ফেলেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কত সুন্দর করে নিজে নিজে লিখে ফেলেছে এই দেখো নাও লিখে ফেলো এবার এটা লিখে ফেলো রিয়ের এদিকে দাওনি কেন মুখে বলে বলে লেখো না হলে কোনোদিনও শিখতে পারবে না কোনোদিনও শিখতে পারবে না তোমাদেরকে দেখিয়েছি তো ওই জন্য ওর খুব মানে খুব আনন্দ পেয়েছে তোমাদেরকে দেখিয়েছি বলে খুব আনন্দ পেয়েছে ঠিক আছে নাও আমি কাজগুলো মিটিয়ে নিই ঝেড়ে পরিষ্কার করলাম এবার দিদি এই কাপড়গুলো কাচবো তোমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে আমাদের ভাত খাওয়া হয়নি গো আমরা সব শুয়ে রয়েছি আমাদের দুষ্টুমি করে শুয়ে রেখে দিয়েছে তুমি খাওয়া হয়নি আর খাওয়া হয়নি দুটো খাওয়া আমি আজ এইভাবে আমাকে ধরে রেখে দিয়েছে উঠতে দেবে না ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি বেরো করতে দেয়নি প্রেসার কুকার থেকে এতক্ষণ দাদুর সাথে কথা বলছিল কি হয়েছে বুদ্ধু দাবি না বুদ্ধু এদিকে ক্লিপটা দেখতে পেয়েছে এদিকে খুঁজছে বুদ্ধু বুদ্ধু দাবি না দেখি কতক্ষণ এইভাবে আমাকে শুইয়ে রাখে রাজা এসে গেছে এখন চা খাওয়া চলছে ভীষণ গরম পাখাটা একটু চালিয়েছি থাকতে পারছে না এত গরম পড়েছে আর এই যে দেখো সোনাইয়ের দুধ আর পড়া চলছে সকালে একটু পড়িয়েছি এখন একটু পড়াবো একটু ড্রয়িং করতে হবে একটু ডান্স করতে হবে ভীষণ ব্যস্ত আজকে এই আজকের আর দুধ চা না যে লিকার চা না ওকে দুধটা খাইয়ে দিই ওকে দুধ খাওয়াবো খাইয়ে উঠে আজকে পিৎজা হবে পিৎজার ডোটা মাখানো আছে পিৎজার কাহিনীটা বলছি আজকে আর আমি পড়াইনি রাজাকে বললাম তুমি পড়াও আমি উঠে পড়েছি উঠে রুটি করব আর এই যে বসে বসে এই যে পড়াচ্ছি আর এই যে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে উঠলাম এগুলো পরে হবে আমি এখন রুটিটা করে নিই 8:15 বাজে নাহলে আবার সোনাইয়ের রুটিটা ভিজবে না তাই জন্য উঠে পড়েছি জানলাটা খুলি ঘরটা গরম হয়ে রয়েছে রান্নাঘরে জানলাটা অবশ্য খুলে দিয়েছি বাইরে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো নিয়ে আসব আর এই যে বাসনগুলো তুলব
এই আর কি টুকটুক করে কাজ এগোই। রুটি হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, চায়ের বাসন আর কি, বাসন মাজা কমপ্লিট। এবার পিৎজার জন্য পেঁয়াজ। ও বাবা, গানটা একটু কমাও না গো। এবার একটু ডান্স প্র্যাকটিস করাবো, অনেকদিন ডান্স প্র্যাকটিস করেনি, ওই যে জ্বর 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 করে ডান্স প্র্যাকটিসটা পুরো বন্ধ হয়েছিল, এইবার একটু ডান্স প্র্যাকটিস করাবো, হাঁপিয়ে গেছি। আরে পিৎজাটা খেতাম না জানো তো, পিৎজাটা কি হয়েছে জানো, স্যাটারডেতে পিৎজা বানিয়েছি ঠিক আছে, এবার মানে এরকম বড় হাঁড়ি, বড় মুখের হাঁড়িতে করে জল নিয়েছি, আর রাজার সাথে কথা বলতে বলতে ধপাস করে এতটা জল হয়ে গেছে, আর সে এরকম মানে এরকম তুলছি থাক করে পড়ছে, কি করব। এই জন্য ডবল ডোটা ভাঙানাম, মানে মাখিয়ে রেখেছি, এবার ওটা ইস্ট দিয়ে মাখানো, বেশি দিন ফেলে রাখবো না, ওই জন্য আজকেরই ওই পিৎজা খেয়ে নেবো আর কি। প্রচণ্ড গরম লাগছে, রুটি করে কাজ করে উঠেছি, এখনো ওই জামা কাপড়গুলো গুছিয়ে তুলবো একটু পরে, আগে একটু মানে রিল্যাক্স করে নিই, একটুখানি হাঁপিয়ে গেছি, একটুখানি ঠান্ডা হয়ে নিই, কারণ গরমে এক নাগারে কাজ করা যায় না, যে কারণে একটু ঠান্ডা হয়ে নেব, দুটো তিনটে ফোন করার আছে, একটু ফোনে কথা বলে নেব, নিয়ে আবার হাত দেব কাজে। এই যে পাখাটা চালাই, উফ। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই দেখো কেমন শুয়ে রয়েছে, আর আমাদের পিৎজাও হয়ে গেছে, এই দেখো রেডি, টুকি দিচ্ছে। এবার এই কাজটা তো রাজা খুব ভালো করে, একদম বের করবে, সেটা কি সুন্দর করে কাটবে, এইসব কাজ কাজটা রাজা খুব ভালো করে। আর কি বেশ বলছিলাম, আমরা এখন একটা সিনেমা দেখছি, সেই সিনেমাটা হলো কং ভার্সেস গডজিলা। সোনাইয়ের মুখটা পুরো হা হয়ে যাচ্ছে, চলছে তো, এটা দেখবো নতুন সিনেমা, নতুন কালকের একটা সিনেমা দেখলাম জানো, শেরশাহ, তাই তো গো, শেরশাহ তো, হ্যাঁ গো, শেরশাহ তো, হ্যাঁ শেরশাহ, সত্যি সিনেমাটা ভালো লাগলো গো, সত্যি ভালো লাগলো, অ্যামাজনে, অ্যামাজন প্রাইমে, মানে মনে হচ্ছিল সিনেমাটা দেখে আমার এটা মনে হলো যে মানে যে শেরশাহ, ওর নাম বেশ কি ছিল ছেলেটার, বিজয়, হ্যাঁ ভুলে গেছি নামটা, ভুলে গেছি, মনে পড়ছে না, তো ও যেন মানে ও মাত্র মনে হয় 25 ইয়ার্স বা তার মানে এরকম বেঁচেছিল ঠিক আছে, কিন্তু মানে ওর জীবনীটা দেখে মনে হলো যেন ও 70-80-85 বছর বেঁচে মানে বেঁচেছে, মানে ওইটুখানি টাইমের মধ্যে কত কি করে ফেলেছে, মানে কত বছর বাঁচলাম সেটা বড় কথা নয়, যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি বেঁচে থাকার মধ্যে কী কী করেছে সেটা হলো সব থেকে বড় কথা। মানে সিনেমাটা একটা মনের ভিতর দাগ ফেলে রেখে গেছে, আবার কালকে 15ই আগস্টে দেখেছি দুপুরবেলা বসে বসে, পাউরুটি, ক্রাঞ্চি পাউরুটি খেতে খেতে আরও মনে এফেক্ট ফেলেছে, বুঝতে পারছো তো, যাকে
আমরা এখন পিৎজা খাই। আগে আগে ছড়িয়ে নেবে তো। আমরা এখন পিৎজা খাই, খেতে খেতে মুভিটা এনজয় করি। শোনাই মনে হয় না এখন ঘুমোবে বলে, যখন ঘুমোবে ঘুমোবে দেখা যাবে। আমরা এখন খেতে খেতে মুভিটা এনজয় করি, তারপরে ও যখন ঘুমোবে ঘুমোবে। ও আজকে অনেক এখানে রাখ, ও আজকে অনেকক্ষণ মানে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই চট করে ঘুমোবে না। তো আজকে এখানেই তোমাদেরকে টাটা বাই বাই জানালাম, গুড নাইট জানালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। টাটা বাই বাই।